ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা গণিতের প্রথম অধ্যায়ের সমাধান করছি। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 1.3 এর সমাধান করব। যথারীতি তোমরা পাঠ্য বই, কলম এবং খাতা নিয়ে প্রস্তুত হও, আমরা শুরু করছি। 1 নম্বর অঙ্কে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। এখানে 3টি অঙ্ক রয়েছে, ক, খ, গ। আমি প্রথমে বুঝিয়ে দিচ্ছি, তারপরে কিভাবে লিখতে হবে সেটিও লিখে দিচ্ছি। তাহলে তোমরা আগে প্রথমে বুঝে নিবে, তারপরে খাতায় তুলবে। ওকে, আমরা 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করছি, অর্থাৎ ক। কতে কত আছে? 144, 240 আর হচ্ছে 612। ওকে, আমরা এখানে একটু রাফ করে নিব। যেমন 144-এর মৌলিক উৎপাদক কারা সেটি নির্ণয়ের জন্য আগে 2 দিয়ে ভাগ করব। দেখো, শেষে যদি জোড় সংখ্যা থাকে তাকে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত হবে? 72। আবার যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 36। আবার যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 18। আবারও দেখো 2 দিয়ে ভাগ করা যায় তাহলে 9। আবার কত দিয়ে? 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 3-3 গুণ করলে 9। সুতরাং আমরা এখানে লিখবো এভাবে যে এখানে 144 সমান যা যা পেয়েছি তা গুণ করে দিব। 2 × 2 × 2 × 2 × 3 × 3, 2 × 2 × 2 × 2 কয়টা 2? 1, 2, 3, 4, 1, 2, 3, 4, এরপরে × 3 × 3। ঠিক একইভাবে 240-কে আমরা ভাগ করে নিয়ে আসবো। কত? 240-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 120, তাই না? আবার যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 60। আবার যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 30। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 15। আবার 3 দিয়ে ভাগ করতে পারি, এবার 2 দিয়ে যাবে না, 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3×5=15। তাহলে আমরা লিখব 240 সমান কয়টা 2 পেয়েছি? এখানেও 4টা 2 পেয়েছি, 1, 2, 3, 4, তারপরে 3×5। আরেকটি সংখ্যা রয়েছে, কত? 612। 612-কে আবার আমরা দেখো শেষে যেহেতু জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করব। প্রথমে ছোট সংখ্যা থেকে যেতে হবে, আর 2, 3, 5, 7 এরা হচ্ছে কি? মৌলিক উৎপাদক, তাই না? মৌলিক সংখ্যা। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3, 0, 6। আবার যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? আবার কত দিয়ে ভাগ করা যাবে? এবার 3 দিয়ে ভাগ করা যাবে, 3×5=15, 3×1=3। আবার 3 দিয়ে ভাগ করা যাবে, দেখো 3×7=17, তার মানে কি পেলাম আমরা? 612 সমান 1, 2, অর্থাৎ 2 আছে 2টো, তারপরে 3 আছে 2টো, তারপরে কত আছে? 17। এবার আমরা লিখব, দেখো কত কত ছিল, 144, 240, 612। 144, 240 ও 612 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো, সাধারণ বলতে সবার মধ্যেই যেটা আছে, সবার মধ্যে কি আছে দেখো, এখানে যদি আমরা 2 এর কথা চিন্তা করি, এখানে 4টা আছে, এখানে 4টা 2 আছে, এখানে 2টা 2 আছে। এখন 4টা 2 তো সবার মধ্যে নাই, কয়টা 2 সবার মধ্যে আছে? 2টা 2। অর্থাৎ যে সংখ্যাটিকে আমরা নির্বাচন করছি, প্রথমে ছোটোর থেকে যাব, তাহলে 2 সবার ভিতরে সবচেয়ে কম কতটি আছে? 2 বার, তাই না? তাহলে লিখব 2, 2। তারপরে 3-এর চিন্তা করো, 3 এখানে আছে কয়টা? 2টো, এখানে আছে 1টা, এখানে আছে 2টা, তাহলে সবচেয়ে কম কয়টা আছে? 1টা আছে, তাহলে এইটা। এরপরে দেখো 3-এর কাজ শেষ, তার মানে উপরে আর কেউ নেই, 2, 3 শেষ হয়ে গিয়েছে। এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করো, 144-এর মধ্যে 2, 3 আছে, 240-এর মধ্যে 2, 3, 5 আছে, 612-এর মধ্যে 2, 3, 17 আছে। দেখো 5 আর 17, এই যে যে 240-এর মধ্যে 5 পেলাম, 612-এর মধ্যে 17 পেলাম, এই 5 আর 17 কিন্তু 144-এর মধ্যে নাই। তো এই যে নাই, না থাকলে, একটার মধ্যেও যদি না থাকে তাহলে আর সেইগুলো হিসাব করার কোনো দরকার নেই। কথা বুঝতে পেরেছ? যেমন দেখো এখানে 2 আর 3-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেটা 2টা থাক, 1টা থাক, 3টা থাক, যত সংখ্যকই থাক সেটা সমস্যা না, কিন্তু এখানে 5 নাই আর 17ও নাই, তাহলে আর আমাদের কোনো কিছুই দেখতে হবে না। এই পর্যন্তই আমরা লিখে শেষ করে দিব। তারপরে লিখব
অতএব নির্ণেয় গসাগু সমান 2 × 2 × 3, এরা কোথা থেকে আসলো? এই যে যে সাধারণ উৎপাদক আমরা পেয়েছিলাম এদেরকে গুণ করে দিব, কত পেলাম? 12। তাহলে এই 12ই হচ্ছে তোমাদের উত্তর। বুঝতে পেরেছো? খ নম্বরে কোন কোন সংখ্যা রয়েছে? 525, 495, 570। ওকে, আমরা সংখ্যাগুলো লিখলাম, এবার এই সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক বের করব। কত আছে? 525। দেখো, 525 5 দিয়ে ভাগ করা যায়, যেহেতু শেষে 5 আছে। 2 দিয়ে ভাগ করা যায়? যায় না, কারণ শেষে বিজোড়। 3 দিয়ে ভাগ করা যায় কিনা আমরা দেখি, ছোটোর থেকে বড়োর দিকে যাব। 5 আর 5 = 10, আর 2 = 12, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যায়। এবার আমরা 3 দিয়ে যদি ভাগ করি, 3 5-এর ভিতরে একবার যাবে, থাকবে 2, 7 বার যাবে, 1 থাকবে, 3 5-এ 15। ঠিক আছে, এবার 7 5 = 12, আর 1 = 3 দিয়ে আর ভাগ করা যাচ্ছে না, 2 দিয়ে তো যাই না কারণ শেষে বিজোড়। এবার আমরা 5 দিয়ে চেষ্টা করব, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 3 5-এ 15, থাকবে 2, 5 5-এ 25। এবার আবার কি করব আমরা? 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 7-এ 35। ওকে, তাহলে আমরা লিখব এখানে 525 = 3 × 5 × 5 × 7। পরের সংখ্যাতে আমরা আসি, 495। 495, আচ্ছা, এই সংখ্যাকে আমরা দেখি 3 দ্বারা ভাগ করা যায় কিনা, 2 দিয়ে যাবে না কারণ শেষে বিজোড় আছে। 9 আর 4 = 13, আর 5 কত? 18। 3 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে যদি ভাগ করি, 3 4-এর ভিতরে একবার যায়, 1 থাকবে, 3 6 = 18, আবারও 1 থাকবে, 3 5-এ 15। 6 রেখে 7 5 = 12, আবারও 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 3 5-এ 15, থাকবে 1, আবারও 3 5-এ 15। আবার যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 11-তে 55। তার মানে আমরা এখানে লিখব যে 495 = 3 × 3 × 5 × 11। এবার কত আছে? 570। ওকে, 570 যেহেতু শেষে শূন্য, তার মানে জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যাবে। এবার দেখি 8 আর 2 = 10, আর 5 = কত? 15। 3 দিয়ে ভাগ করা যাবে, ওকে, 3 দিয়ে ভাগ করলে 3 9 = কত? 27, থাকবে 1, 3 5-এ 15। এবার যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত হবে? 5 19-এ কত? 95। তার মানে আমরা পেয়ে গিয়েছি, তাই না? কত পেলাম আমরা? 570 = 2 × 3 × 5 × 19। এবার আমরা লিখব কি? 525, 495 ও 570, অর্থাৎ যে সংখ্যাগুলো ছিল, এই সংখ্যাগুলোর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো কারা? তো দেখো, 2 থেকে আমরা আসি, 2 এখানে আছে, এখানে নাই, তাহলে একটার মধ্যে যদি না পাওয়া যায় তাহলে ওই সংখ্যা বাদ, তার মানে কি? 2 বাদ। এবার আসো 3-এর ক্ষেত্রে, 3 এখানে আছে, 1টা আছে, এখানে আছে 2টা, এখানে আছে 1টা, সবচেয়ে কম কতবার আছে? 1 বার। তাহলে আমরা কত পেলাম? 3, 1টা পেলাম, তাই না? আর 3-এর দেখার দরকার নেই। এবার আসো 5-এ, 5 এখানে 1টা আছে, এখানে 1টা আছে, এখানে 2টা আছে, সবচেয়ে কম কত আছে? 1 বার, তার মানে 5 নিলাম। আর এখানে আছে কত? 19, এদের মধ্যে আছে? নাই। 11 এখানে আছে, এদের মধ্যে আছে? নাই, না থাকলে নেওয়া যাবে না। তাহলে 3 ও 5, এখানে কমা না দিয়ে আমরা ও ব্যবহার করব, 3 ও 5। তার মানে অতএব নির্ণয় গসাগু হবে 3 × 5 = কত? 15। গ নম্বরের অঙ্কটি তোমাদের জন্য একটু জটিল হবে, আমি সহজ করে দিচ্ছি। দেখো কি কি আছে, 2666, 9699। তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে? প্রথম কাজ হচ্ছে সংখ্যা দুটির মৌলিক উৎপাদকগুলো বের করব। দেখো প্রথম সংখ্যা কত? 2666। যেহেতু শেষে জোড় আছে তার মানে 2 দিয়ে ভাগ করা যাবে, আমরা 2 দিয়ে ভাগ করব, 2 2-এর ভিতরে একবার যায়, 6-এর ভিতরে 3 বার, 6-এর ভিতরে 3 বার, আর এই 6-এর মধ্যে 3 বার। এখন এই সংখ্যাকে আর ছোটোখাটো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তোমরা চেষ্টা করে দেখতে পারো অথবা রাফ করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমি তোমাদেরকে একটু বলবো যে এই 1333 এটাকে 31 দিয়ে ভাগ করা যায়, 31 দিয়ে যদি ভাগ করি তাহলে নিচে আসবে 43, এবং এরা দুটোই মৌলিক সংখ্যা। সুতরাং কোনো শর্টকাট ওয়ে নাই যেগুলোকে ভাগ করে করে তুমি বুঝতে পারবে। এই জন্য এই 1333 এই সংখ্যাটিকে মনে রাখবে যে 31 এবং 43-এর গুণফল। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? 2666 = 2 × 31 × 43। বুঝতে পেরেছ তোমরা? 1333কে
ছোটখাটো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তারা আবার মৌলিক। 31, 43 দুটোই মৌলিক সংখ্যা, বুঝতে পেরেছো? এবার আমরা পরের সংখ্যাটিতে আসি, কত আছে? 9699। এটাও একটা বড় সংখ্যা, এটাতেও ঠিক একই ঝামেলা রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, যেহেতু বিজোড়, তার মানে দুই দিয়ে ভাগ করা যাবে না, বিজোড় বলতে সেই সংখ্যাটি বিজোড়, তাই বিজোড়। তো দুই দিয়ে ভাগ করা যাবে না। এবার তিনের ক্ষেত্রে কি করতে হবে, আমরা অঙ্কগুলোকে যোগ করে দেখি। 9 6 15, 15 আর 18 কত? 9 9 18, 18 আর 15 33। 33কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই পুরো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যাবে। কতবার যাবে? 3 3 গুণ করলে 9, 6-এর ভিতরে কয়বার যাবে? 2 বার যাবে, আবার 3 বার, আবার 3 বার। এই তো, এখন এই সংখ্যাটিরও ছোটোখাটো কোনো মৌলিক উৎপাদক নাই, তো সেজন্য আমরা কি করব, একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করব, সেটা হচ্ছে 53। এই যে 3233, আগে ছিল কত? 1333, যেটার উৎপাদক ছিল 31 এবং 43, আর 3233 এটার হচ্ছে 53 আর 61। 53 আর 61 গুণ করে দেখো এই সংখ্যাটি আসবে। এটা একটু কষ্ট করে হলেও মনে রাখতে হবে, কারণ এই সংখ্যাকে তোমরা যদি আলাদা রাপ করে ভাগ করতে যাও খুবই কঠিন কাজ হবে, যেটা তোমাদের করার কোনো দরকার নেই। একটু মনে রাখবা, 3233 কত? 3233, যার উৎপাদক কে কে? 53 আর 61। আর 1333-এর ক্ষেত্রে 31 ও 43, এতটুকু মনে রাখতে হবে, তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে আমরা 9699 এটার উৎপাদক কারা কারা পেলাম, কাদেরকে পেলাম? 3 গুণ 53 গুণ 61, 3 গুণ 53 গুণ 61। এখন 2666 ও 9699 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো কারা একটু দেখি। এখানে আছে 2, এখানে 2 নাই, এখানে 3 আছে, এখানে 3 নাই, এখানে 31 আছে, এখানে নাই, এখানে 43 আছে, এখানেও নাই, 53 এখানে আছে, এখানে নাই, 61 এখানে আছে, এখানে নাই। অর্থাৎ কারোর সাথে কারোরই মিল নাই। যখন কারোর সাথে কারোর মিল না থাকবে, সবার সাথে তো এক গুণ আকারে আছেই, পৃথিবীর যত সংখ্যা আছে সবার সাথেই এক গুণ আকারে আছে, তাই না? তাহলে এদের মৌলিক গুণনীয়ক হচ্ছে কত? 1। যখন কোনো কিছুর মিল পাওয়া যাবে না তখন আমরা 1 বলে দিব, ঠিক আছে? অতএব নির্ণয়ক গসাগু কত হবে? 1, যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাহলে 1ই হচ্ছে এর গসাগু। 2 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। এখানে 2টি অঙ্ক রয়েছে, ক এবং খ, আমরা ক দিয়ে শুরু করছি, তোমরা ভাগ করতে পারো সবাই। হ্যাঁ, ঠিক ওইভাবেই, মানে ভাগ যেভাবে করে, পুরোপুরি ভাগ আমরা করব না, কিন্তু ভাগ প্রক্রিয়ায় এই গসাগু নির্ণয় করার সিস্টেমটা আমি তোমাদের দেখিয়ে দিব। ভাগ করলে আমরা কি করতাম দেখো, এখানে ছোট সংখ্যাটি আগে লিখব আর বড় সংখ্যাকে ভাগ করব, অর্থাৎ ভাজ্য হবে বড় সংখ্যাটি, ভাজক হবে ছোট সংখ্যা। এরপরে কি হবে, আমরা ভাগ যেভাবে করি ঠিক সেভাবেই সমাধানের চেষ্টা করব। দেখো, 105 165-এর মধ্যে কতবার যায়? একবার যায়, তাহলে 1 দিয়ে আবার 105কে গুণ করলে কত হবে? 105। বিষয়টা খেয়াল করো, এটা কি হতো? ভাগফল। কিন্তু এই জায়গাতে কি সংখ্যা আসছে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, এখানে বিয়োগ করে দিব, বিয়োগ করলে কত হয়? 0 6। এখন যদি ভাগ হতো তাহলে আমরা দশমিক নিয়ে আবার শূন্য নিয়ে সামনের দিকে এগিয়ে যেতাম, কিন্তু এখানে এই ব্যাপারটিতেই একটু আলাদা রয়েছে। যেমন এখানে যে অবশিষ্ট থাকবে এই সংখ্যা দিয়ে আবার এই যে যে সংখ্যা থাকবে, অর্থাৎ যে ভাজক ছিল এখন সে ভাজ্য হয়ে গেল, অর্থাৎ যাকে দিয়ে ভাগ করেছিলাম তাকে আবার ভাগ করতে হবে এই যে অবশিষ্ট যে সংখ্যা থাকবে এই সংখ্যা দিয়ে। এভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত অবশিষ্ট 0 হয়ে যায়। তাহলে 60 দিয়ে যদি 105কে ভাগ করি, 105-এর মধ্যে 60 কয়বার যায়? একবার যায়। বিয়োগ করি, কত হয়? 5, আর এখানে হয় কত? 4। অবশিষ্ট কত? 45। এই প্রক্রিয়াটা চলমান, এখানে আবার এই 60কে নিয়ে আসতে হবে এই জায়গাতে, তাহলে কত হলো? 45 60-এর মধ্যে একবার যায়, তাহলে অবশিষ্ট থাকে কত দেখো? 5 1 15। এখন কি করতে হবে, এই যে যে সংখ্যা এটাকে আবার ভাগ করতে হবে। এই হচ্ছে ভাগ প্রক্রিয়া। এখন 15 45-এর ভিতরে কয়বার যায়? 3 বার যায়, তাই না? আগে কোনো অবশিষ্ট থাকে? থাকে না। অতএব নির্ণয় গসাগু সমান 15। আমাদেরকে মনে রাখতে হবে যে সংখ্যা দিয়ে ভাগটা মিলে যাবে সেই সংখ্যাটি হবে গসাগু। এখানে যে ফলাফলগুলো আসছে এগুলোর কোনো মূল্য নাই, কথা বুঝতে পেরেছ? তাহলে কাকে দিয়ে মিলে গিয়েছে? 15 দিয়ে,
তাহলে গসাগু হবে 15 385 286 418 এই ক্ষেত্রে আমরা কি করব আমরা তো দুটো সংখ্যার মধ্যে ভাগ প্রক্রিয়া করতে পারি তাই না তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো দুটো সংখ্যাকে আগে বেছে নিব সেই দুটো সংখ্যার যে গসাগু পাওয়া যাবে সেই গসাগু এবং অন্য যে সংখ্যা থাকবে সেইখান থেকে আরেকটা সংখ্যা নিয়ে আমরা এবার আবার গসাগু নির্ণয় করব আবার যদি নতুন গসাগু পাওয়া যায় সেই গসাগুর সাথে আবার যে সংখ্যা থাকবে সেই সংখ্যার গসাগু নির্ণয় করব এইভাবে চলতে থাকবে ঠিক আছে তো তোমাদের তিনটা সর্বোচ্চ হলে চারটা পর্যন্ত থাকতে পারে তার বেশি নয় এখানে তিনটা আছে এই তিনটার ক্ষেত্রে আমরা যেটা করব প্রথমে 286 ও 385 এর গসাগু নির্ণয় করো তোমরা অন্য যে কোনো সংখ্যা নিয়ে করতে পারো দুটো সংখ্যা নিলেই হবে আমরা যদি মনে করি 418 286 করতে চাই অথবা 385 418 এই দুটোর গসাগু নির্ণয় করতে চাও সেটাও করতে পারবা কোনো সমস্যা নেই আমি 286 এবং 385 এর গসাগু এটাই দেখাচ্ছি তাহলে 286 দিয়ে আমরা যদি ভাগ করি কত 385কে আসলে ভাগ নয় আংশিক ভাগ তাই না অর্ধেক ভাগ পুরোপুরি ভাগ নয় তো 286 385 এর মধ্যে একবার যায় কত 286 বিয়োগ করলে কত থাকবে 9 এখানে 9 99 অবশিষ্ট রইল 99 আবার 99 দিয়ে কাকে ভাগ করতে হবে 286কে 286কে কতবার যাবে দুইবার যাবে 18 8 আর হচ্ছে কত 19 এই তো বিয়োগ করলে কত হবে 8 এদিকে আবারও 8 এবার কি করব আমরা এই 88 দিয়ে আবার 99 কে ভাগ করব কতবার যাবে একবার যাবে বিয়োগ করলে কত থাকে 11 11 দিয়ে যদি আবার 88 কে ভাগ করি তাহলে কি হবে দেখো 8 বার যায় তার মানে আর কোনো অবশিষ্ট রইল না এখানে আমরা একটা গসাগু পেয়ে গিয়েছি কত 11 আবার কি করব লিখব আবার অথবা এখন লিখতে পারো তোমরা 11 দিয়ে ভাগ করব কাকে আমাদের আরেকটি সংখ্যা রয়েছে 418 ওকে 418 কতবার যাবে দেখো তিনবার যাবে এক তিন আছে কত হলে আর 11 হবে 8 আর 3 11 হাতে কত 1 মিলে গিয়েছে আবার 8 এবার কয়বার যাবে 8 বার যাবে তাহলে 11 দিয়ে একবারেই মিলে গিয়েছে আর কোনো অবশিষ্ট নাই অবশিষ্ট না পেলে তো আর আমরা সামনে যাব না তাই না যেহেতু 11 দিয়ে ভাগ মিলে গিয়েছে তাহলে 11ই হচ্ছে আমাদের গসাগু অতএব নির্ণেয় গসাগু 11 বুঝতে পেরেছো তোমরা একেবারেই পরিষ্কার খুবই সহজ ঠান্ডা মাথায় অঙ্ক করতে হবে অঙ্ক কোনো কঠিন বিষয় নয় একেবারে ইজি ব্যাপার তোমরা এটাকে ইজি করে নেবে বারবার প্র্যাকটিস করবে সুতরাং আমি যখন বোঝাই আগে বুঝে নিবে তারপরে যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে ওকে আমরা নেক্সট অঙ্কে চলে যাই আমরা এতক্ষণ গসাগু নির্ণয় করেছি অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করেছি এবার আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করব অর্থাৎ লসাগু নির্ণয় করব কোন প্রক্রিয়ায় মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা প্রথম অঙ্ক যেভাবে করেছিলাম অর্থাৎ গসাগুণ যেভাবে নির্ণয় করেছিলাম কি করেছিলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করেছিলাম ঠিক একই প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করব আমরা ক নম্বরের সমাধান করছি দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে কত আছে 15 25 30 আমরা একটু রাফ করে নিই তাহলে বুঝতে পারবা 15কে কত দিয়ে ভাগ করা যায় 3 দিয়ে ভাগ করা যায় তার মানে 3 5 15 আমরা লিখতে পারি যে 15 = 3 × 5 ঠিক একইভাবে 25কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি 5 5 25 তাই না তাহলে লিখব আমরা 25 = 5 × 5 এরপরে কি আছে 30 30কে আমরা কিভাবে লিখতে পারি 2 দিয়ে ভাগ করতে পারি তাহলে কত হয় 15 আর যদি আমরা 3 দিয়ে ভাগ করি 15কে তাহলে কত পাবো 5 তার মানে 30 = 2 × 3 × 5 আমরা মৌলিক উৎপাদকে ভেঙে দিয়েছি এবার আমরা লিখব ঠিক আগের মতো করেই যে 15 অথবা আমি সংখ্যাগুলো না লিখে এভাবেও লিখতে পারি যে সংখ্যাগুলোর লসাগু
সমান কত হবে দেখো এই জায়গাতে আমরা একটু খেয়াল করব সবচেয়ে ছোট সংখ্যাকে দুই দুই দিয়ে শুরু করব দুই এখানে একটা আছে এখানে নাই গসাগুয়ের ক্ষেত্রে যেটা করেছিলাম যদি এক জায়গা থাকে অন্য কোথাও না থাকে তাহলে সেটা বাদ কিন্তু লসাগুর ক্ষেত্রে ঠিক তার উল্টো এক জায়গাতে থাকলেও সেটা নিতে হবে একাধিক জায়গায় থাকলেও নিতে হবে দেখো দুই এখানে আছে আর এদের কারোর মধ্যে নাই তাহলে নিতে হবে দুই কয়টা আছে একটা আছে তাহলে একটাই নিতে হবে দুইটা থাকলে দুইটা নিতে হবে তিনটা থাকলে তিনটা যতটাই থাকবে সবচেয়ে বেশি সংখ্যক নিতে হবে তাহলে এবার দুইয়ের কাজ শেষ হয়ে গেল এটা শেষ এবার আসো তিন তিন এখানে একটা আছে আর এখানে নাই সর্বোচ্চ কয়টা আছে একটা গসাগুর ক্ষেত্রে কি বলেছিলাম সর্বনিম্ন সর্বনিম্ন সবচেয়ে কম কতবার আছে তাই না আর এবার বলছি সবচেয়ে বেশি কতবার আছে তাহলে তিন একবার আছে একবার তিন নিলাম ঠিক আছে এরপরে আসো তিনের কাজ শেষ এবার আছে কি পাঁচ পাঁচ এখানে একবার আছে এখানে একবার আছে এখানে দুইবার আছে সবচেয়ে বেশি বার কতবার দুইবার তার মানে দুইবারই নিতে হবে পাঁচ গুণ পাঁচ সমান কত পেলাম আমরা পাঁচ পাঁচে কত পঁচিশ পঁচিশ দুগুণে কত পঞ্চাশ পঞ্চাশ গুণ তিন মানে কত ১৫০ তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় লসাগু সমান ১৫০ খ নম্বর অঙ্কে আসি আমরা কত আছে ২২ ৮৮ ১৩২ ১৯৮ ২২কে আমরা কিভাবে লিখতে পারি দেখো দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে ১১ তাহলে আমরা লিখব এখানে ২২ সমান দুই গুণ ১১ এবার আসো ৮৮ ৮৮কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হয় ৪৪ ৪৪কে যদি আবার দুই দিয়ে ভাগ করি কত পাই ২২ ২২কে যদি আবার দুই দিয়ে ভাগ করি ১১ তার মানে দুই গুণ দুই গুণ দুই গুণ ১১ ৮৮ সমান দুই গুণ দুই গুণ দুই গুণ ১১ এরপরে আসি কত ১৩২ ১৩২ আমরা দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করলে কত হবে ৬বার যাবে এখানে আর কত হয় এরকম তাই না যদি আবার তিন দিয়ে ভাগ করি না দুই দিয়ে তো আর একবার যায় যেহেতু শেষে জোর আছে কত হয় ৩৩ এবার তিন দিয়ে ভাগ করি ১১ তার মানে ১৩২ সমান দুই গুণ দুই গুণ তিন গুণ ১১ ১৩২ সমান দুই গুণ দুই গুণ তিন গুণ ১১ এরপরে আসো ১৯৮ ১৯৮ এটাকে দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে ৯ দুগুণে ১৮ তার মানে এখানে ১ থাকবে আবারও ৯ এবার তিন দিয়ে ভাগ করতে হবে কত ৩৩ পাওয়া যায় আবার তিন দিয়ে ভাগ করলে ১১ তার মানে দুই গুণ তিন গুণ তিন গুণ ১১ ১৯৮ সমান দুই গুণ তিন গুণ তিন গুণ ১১ তাহলে এবার আমরা কি লিখবো অতএব সংখ্যাগুলোর লসাগু কত হবে দেখো দুইয়ের হিসাবটা করবো আগে এখানে একটা এখানে আছে তিনটা এখানে দুইটা এখানে একটা সবচেয়ে বেশি কতবার আছে তিনবার তার মানে দুই তিনবার আছে আমাদের বেশি বার নিতে হবে দুই গুণ দুই গুণ দুই এবার আসো তিনের হিসাবে তিন এখানে একবার এখানে দুইবার এখানে নাই না থাকলেও কিছু করার নাই নিতে হবে আমাদের কতবার আছে দুইবার তার মানে তিন দুইবার নিতে হবে ওকে এরপরে আসো কে আছে আর তিনের কাজ শেষ এরপরে ১১ একবার 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 সব জায়গাতেই একবার তাহলে একবারই নিতে হবে এবার আমরা কি করব এই সংখ্যাগুলোকে গুণ করে দিব দেখো দুই গুণ দুই গুণ দুই দুইকে তিনবার গুণ করলে কত হয় ৮ তিন গুণ তিন গুণ করলে কত হয় ৯ আমরা ছোট ছোট করে গুণ করে কমিয়ে নিচ্ছি তারপরে কত ১১ এখন দেখো ৮ আর ৯ গুণ করলে কত হয় ৭২ গুণ কত ১১ তোমাদেরকে একটা মজার টেকনিক শিখিয়ে দেই যদি ১১র সাথে কোনো সংখ্যার গুণ হয় তাহলে কার গুণ হচ্ছে ১১র সাথে ৭২র আমরা প্রথম সংখ্যাটিকে প্রথমে লিখব আর শেষের সংখ্যাটিকে শেষে লিখব লিখে এই দুটো সংখ্যার যোগফল যা হবে তা এখানে বসিয়ে দিব ৭২ কত ৯ ৭৯২ এবার তোমরা গুণ করে দেখো ৭২ আর ১১ গুণ করলে এটা আসবে কি করলাম আমরা প্রথম সংখ্যা প্রথমে শেষ সংখ্যা শেষে লিখলাম আর তাদেরকে যোগ করে মাঝখানে বসিয়ে দিলাম এই হচ্ছে গুণ তাহলে কত পেলাম আমরা ৭৯২ অতএব নির্ণেয় লসাগু কত হবে ৭৯২ বুঝতে পারছো তোমরা ওকে এরপরের অঙ্কে চলে যাই আমরা এবার আমরা গ নম্বরের সমাধান করছি গ নম্বরে কি আছে ২৪ ৩৬ ৫৪ ৭২ ৯৬ ওকে ২৪কে আমরা কি লিখতে পারি দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে কত পাবো ১২ ১২কে দুই দিয়ে ভাগ করলে কত পাবো ৬ ৬কে দুই দিয়ে ভাগ করলে পাবো কত ৩ ওকে তার মানে ২৪ সমান দুই গুণ দুই গুণ দুই গুণ ৩ তিনটা দুই পেয়েছি গুণ ৩ বুঝতে পারছো এবার ৩৬ ৩৬কে আমরা দুই দিয়ে ভাগ করব কত পাবো ১৮ ১৮কে আমরা দুই দিয়ে ভাগ করলে কত পাবো ৯ ৯কে তিন দিয়ে ভাগ করলে ৩
তার মানে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 2 গুণ 2 গুণ 3 গুণ 3 ওকে এরপরে 54 54 কে যদি আমরা ভাগ করি 2 দিয়ে ভাগ করলে কত পাবো 27 27 কে যদি 3 দিয়ে ভাগ করি কত পাবো 9 9 কে যদি আবার 3 দিয়ে ভাগ করি 3 তার মানে 2 গুণ 3 গুণ 3 গুণ 3 তিনটা 3 আচ্ছা 72 72 দেখো 72 কে 2 দিয়ে ভাগ করলে 36 36 কে 2 দিয়ে ভাগ করলে 18 18 কে 2 দিয়ে ভাগ করলে 9 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 তার মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 তিনটা 2 আর দুইটা 3 এরপরে কত আছে 96 96 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো 48 48 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো 24 24 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো 12 12 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো 6 6 কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো 3 তার মানে 1 2 3 4 5 5টা 2 গুণ 3 1 2 3 4 5 সবাই কিন্তু গুণাকারে গুণ 3 এই হচ্ছে আমাদের মৌলিক উৎপাদকে ভাগ করা হয়ে গেল অতএব সংখ্যাগুলোর লসাগু কত হবে 2 আছে কয়টা 5টা তার মানে 5টা লিখে নিব এর চেয়ে বেশি কোথাও নাই আমরা একটু মিলিয়ে দেখব ওকে মিলাই এখানে 5টা এখানে 3টা এখানে 1টা এখানে 2টা এখানে 3টা সবচেয়ে বেশি 5টা তার মানে 5টা 2 এ নিয়ে নিলাম আচ্ছা 5টা 2 এর পরে এরপরে আসি আমরা 3 এ 3 এখানে 1টা এখানে 2টা এখানে 3টা এখানে 2টা এখানে 1টা কয়টা আছে বেশি 3টা সবচেয়ে বেশি বার আছে তাই না মানে সবচেয়ে বেশি 3 বার আছে আমরা যদি এই 5টা 2 কে গুণ করি কত পাবো 32 3টা 3 কে গুণ করলে কত পাবো 27 আর এদেরকে গুণ করলে কত পাবো 864 তাহলে আমরা এটা সমান কত লিখব 864 864 অতএব নির্ণয় লসাগু 864 বুঝতে পারছো তোমরা তিন নম্বর অঙ্কে আমরা কি করেছিলাম লসাগু নির্ণয় করেছিলাম কোন পদ্ধতিতে মৌলিক গুণনীয়কের সাহায্যে আর আজ আমাদের চার নম্বরে কি বলেছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো এটাও লসাগু নির্ণয়ের আরেকটি পদ্ধতি যেটাকে বলা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি এই পদ্ধতি শেখার আগে তোমাদের একটা কনফিউশন হতে পারে আমি কথা বলার সময় মাঝে মধ্যেই মৌলিক উৎপাদক আবার মৌলিক গুণনীয়ক দুটি শব্দই ব্যবহার করেছি এই কনফিউশন দূর করার জন্য আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি তারপরে আমি সমাধান করব ধরো 12 একটি সংখ্যা এই 12 সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় অর্থাৎ এর গুণনীয়ক কারা আমরা দেখি এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় ছয় দিয়ে ভাগ করা যায় আর বারো দিয়ে ভাগ করা যায় তাহলে এরা সবাই গুণনীয়ক কিন্তু সবাই মৌলিক গুণনীয়ক নয় এবার মৌলিক গুণনীয়ক কারা তাদেরকে ভাগ করব যে গুণনীয়ক সেই উৎপাদক একটা বিষয় মনে রাখবে গুণনীয়ক আর উৎপাদক একই জিনিস কিন্তু মৌলিক কারা মৌলিক হচ্ছে আমরা এইভাবেও উৎপাদক নির্ণয় করেছিলাম দুই দিয়ে ভাগ করেছিলাম ছয় আবার দুই দিয়ে ভাগ করেছিলাম তিন তাহলে 2 গুণ 2 গুণ 3 মানে কত 12 তো এখানে বিষয় হচ্ছে এই যে 2 এবং 3 এই দুটি সংখ্যা দেখো 2 2 বার এসেছে কিন্তু আমরা একবার কাউন্ট করছি এই 2 হচ্ছে মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক 3 হচ্ছে মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক কেন এরা উৎপাদক কিন্তু এরা মৌলিকও উৎপাদক বা গুণনীয়ক আবার মৌলিক সংখ্যাও কিন্তু এখানে দেখো 12 12 কে 12 দিয়ে ভাগ করা যায় তাহলে 12 একটা গুণনীয়ক অথবা উৎপাদক যাই বলি না কেন কিন্তু 12 কি মৌলিক সংখ্যা নয় মৌলিক নয় ছয় ছয়ও মৌলিক নয় চার মৌলিক না মৌলিক কে শুধু 2 আর 3 এদের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করেছিলাম আবার লসাগু নির্ণয় করেছিলাম তাই না আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মৌলিক গুণনীয়ক আর গুণনীয়কের মধ্যে কি পার্থক্য রয়েছে এখন আমরা ক নম্বর অঙ্কের সমাধান করব কি বলা হয়েছে 96 120 এদের লসাগু কত কোন পদ্ধতিতে ইউক্লিডীয় পদ্ধতিতে ওকে আমরা লিখব ক নম্বর লিখে এভাবে দুটি সংখ্যায় লিখব 96 ও 120 এর লসাগু নির্ণয় করি লেখার পরে এই দুটি সংখ্যা এভাবে পাশাপাশি লিখব লিখে আমরা যেভাবে উৎপাদক বের করেছিলাম ঠিক এভাবে দাগ দিব দিয়ে এবার কি করতে হবে এবার কাজ হচ্ছে এই যে যে মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক তাদেরকে দিয়ে ভাগ করতে হবে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাকে 2 তারপরে 3 তারপরে 5 এভাবে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে অর্থাৎ বেশি হচ্ছে তাই না তো 2 দিয়ে আগে শুরু করতে হবে তবে মনে রাখতে হবে যতগুলো সংখ্যা থাকবে এখানে কয়টি সংখ্যা আছে 2টা এর চেয়ে বেশিও থাকতে পারে 3টা 4টা 5টা 6টা অনেক সংখ্যা থাকতে পারে তবে আমাদের মনে রাখতে হবে যাকে দিয়ে ভাগ করব কমপক্ষে দুটি সংখ্যাকে যেন ভাগ করা যায়
কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করতে হবে। যদি একটিকে ভাগ করা যায় আর অন্যগুলোকে ভাগ না করা যায় তাহলে ওই মৌলিক সংখ্যা দিয়ে আর ভাগ করতে পারবো না। যেমন এখানে দুটি সংখ্যা আছে, আমরা দেখব যে দুই দিয়ে দুটি সংখ্যাকেই ভাগ করা যায় কি না। ঠিক আছে, দুই দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? 48, এখানে পাবো কত? 60। আবারও আমরা দুই দিয়ে ভাগ করতে পারি। আচ্ছা, আমরা কিভাবে বুঝতে পারছি যে দুই দিয়ে ভাগ করা যায়? কারণ এটার শেষে শূন্য আছে, তার মানে জোড় সংখ্যা, এটার শেষে 6 আছে, তার মানে জোড় সংখ্যা, আর জোড় সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, এবার আমরা দুই দিয়ে যদি ভাগ করি কত পাবো? এখানে পাবো 24, এখানে পাবো 30। আবার দুই দিয়ে ভাগ করতে পারবো কারণ এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, দুই দিয়ে ভাগ করলে এখানে পাবো 12 আর এখানে পাবো 15। এরপরে দেখো, যদি আমরা দুই দিয়ে ভাগ করতে চাই, 12কে দুই দিয়ে ভাগ করতে পারবো কিন্তু এটা বিজোড় সংখ্যা, অর্থাৎ 15 বিজোড় সংখ্যা, 15কে ভাগ করতে পারবো না। তাহলে দুই দিয়ে আর আমরা ভাগ করতে পারছি না কারণ একটাকে ভাগ করা গেলে হবে না, কমপক্ষে দুটোকে ভাগ করতে হবে। তো এখানে আছেই দুটো, তার মানে দুটোকেই ভাগ করতে পারতে হবে। তাহলে দুই দিয়ে যখন হচ্ছে না, এবার তিন দিয়ে চেষ্টা করি। তিন দিয়ে ভাগ করলে কত হবে? তিন চারে কত? 12, তার মানে আমরা 4 পাচ্ছি আর এখানে 5 পাচ্ছে। ওকে, এবার আমরা কি করব, এই যে যে সংখ্যাগুলো এভাবে লিখব, সংখ্যাগুলোর লসাগু সমান লিখে এই যে সংখ্যা যা যা পেলাম সবাইকে দিয়ে গুণ করে দিব। অর্থাৎ 2 × 2 × 2 × 3 × 4 × 5 সমান কত পাবো আমরা? দেখো, এখানে 4 পাচ্ছে 20, 20 আর 3 গুণ করলে কত হবে? 60। আর এখানে কত হচ্ছে আমরা লিখি, একটু লিখে নিই, 60। তারপরে এখানে হচ্ছে 2 × 2 = 4, 4 × 2 = 8, আর গুণ করলে 6 × 8 = 48, তার মানে 480। অতএব নির্ণয় লসাগু 480। তোমরা গুণের ক্ষেত্রে একটু রাফ করে নেবে তাহলে সুবিধা হবে, বুঝতে পেরেছ? এবার আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। কত আছে? 35, 49, 91। তাহলে আমরা লিখব 35, 49 ও 91 এর লসাগু নির্ণয় করি। লেখার পরে আমরা কি করব, সংখ্যা তিনটিকে লিখব পাশাপাশি, তারপরে আমরা ভাগ করব। দেখো, এইটা বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা, দুই দিয়ে ভাগ করা যায় না। এবার তিন দিয়ে দেখব, 5 আর 3 কত? 8, 8কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 35কেও 3 দিয়ে ভাগ করা যায় না, 49কে 3 দিয়ে ভাগ করা যায় না কারণ 9 আর 4 = 13, 13কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 49কেও 3 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমাদের খুঁজতে হবে যে এর পরের কোন সংখ্যাকে নিতে পারি আমরা। তো দেখো, এখানে এই সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যায়, এদেরকে কিন্তু 5 দিয়ে ভাগ করা যায় না। কেন যায় না? কারণ এদের শেষে শূন্য বা 5 নেই, তাহলে 5 দিয়েও ভাগ করা যায় না। এরপরে মৌলিক সংখ্যা কে আছে? 7। 7 দিয়ে আমরা চেষ্টা করি, 7 দিয়ে যদি ভাগ করি, 5 × 7 = 35, আর এখানে 7 × 7 = 49, আর 7 × 13 = 91। এবার আমাদের কাজ কি, এদেরকে গুণ করে দেওয়া। 7 × 5 × 7 × 13। এবার আমরা কি করব, এদেরকে গুণ করে দিব। তো দেখো, আমরা ছোট ছোট করে গুণ করি, একটু রাফ করে নিয়ে আসি। 7 × 5 মানে কত? 35। আর 7 × 13 মানে কত? 91। এদেরকে গুণ করলে আমরা পাবো 3185। তাহলে আমাদের লসাগু কত হবে? অতএব নির্ণয় লসাগু, এটা লিখবো 3185। এবার আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করব। এই সংখ্যাগুলো লিখবো, অর্থাৎ অঙ্কে যেগুলো দেওয়া আছে, 33, 55, 60, 80, 90, এর লসাগু নির্ণয় করি। এরপরে সংখ্যাগুলো পাশাপাশি লিখে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাকে 2 আমরা চেষ্টা করব দুই দিয়ে ভাগ করা যায় কিনা। এখানে দেখো, 60 আছে, 80 আছে, 90 আছে, তিনটাকেই দুই দিয়ে ভাগ করা যায়। আমাদের শর্ত ছিল দুটোকে অন্তত ভাগ করতে পারতে হবে, প্রথম দুটোকে ভাগ করা যায় না। এই জায়গাতে একটা বোঝার ব্যাপার আছে, তোমরা এর আগে যেটা বুঝতে পারোনি আগের অঙ্কগুলোতে, এখানে সেটা বুঝে যাবে। যদি ভাগ না করা যায় তাহলে সে কী হবে? যদি ভাগ না করা যায় তারা বসে যাবে, অবিকল বসে যাবে, যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জ নাই। 33কে ভাগ করা যায় না, 33 থাকবে, 55কে ভাগ করা যায় না, 55 থাকবে, 60কে ভাগ করা যায়, ভাগ করে দিব, 80কে ভাগ করা যায়, কত পাই? 40, 90কে ভাগ করলে 45। এবার দেখি আবার দুই দিয়ে ভাগ করা যায় কি না। যতবার ভাগ করা যায় ততবারই ভাগ করতে হবে, একই সংখ্যা একাধিকবার নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখানে 30 আছে, 40 আছে, দুটোকেই দুই দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। তাহলে আমরা দুই দিয়ে ভাগ করে দিব, 33কে যায় না তাহলে 33 থাকবে, 55কেও যায় না, 55 থাকবে, 30কে ভাগ করলে হয় 15, আর 40কে ভাগ করলে হয় 20, 45কে ভাগ করা যায় না, থেকে যাবে, বুঝতে পেরেছ তোমরা? এবার আমরা তিন দিয়ে চেষ্টা করব ভাগ করা যায় কি না। দেখো, আর কিন্তু দুই দিয়ে ভাগ করা যায় না, একটাকে ভাগ করা যায়, 20কে ভাগ করা যায়, কিন্তু অন্য কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। তাহলে এবার আমরা তিন দিয়ে যদি ভাগ করি, এখানে কত পাই?
তিন এগারোতে তেত্রিশ, পঞ্চান্নকে ভাগ করা যায় না, থেকে যাবে। পনেরোকে তিন দিয়ে ভাগ করা যায়, কত পাই আমরা? পাঁচ। কুড়িকে ভাগ করা যায় না, থেকে যাবে। পঁয়তাল্লিশকে ভাগ করা যায়, কত হবে? পনেরো। ওকে, এরপরে আমরা কি করতে পারবো? আবারও তিন দিয়ে ভাগ করতে পারি কি? না না, পারি না। একটাকে ভাগ করা যায়, অন্য কাউকে ভাগ করা যায় না, পনেরোকে শুধুমাত্র ভাগ করা যায়। ঠিক আছে, এবার আমরা কি করব? পাঁচ দিয়ে চেষ্টা করতে পারি। হ্যাঁ, পাঁচ দিয়ে এগারোকে ভাগ করা যায় না, তাহলে থেকে যাবে। পঞ্চান্নকে ভাগ করলে কত? এগারো। পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক, এখানে কত পাবো? চার। আর এখানে কত পাবো? তিন। আচ্ছা, এবার তিন দিয়ে একটাকে ভাগ করা যাবে, দুই দিয়ে একটাকে ভাগ করা যাবে, তাহলে আর কেউ নাই, এখানে এগারো আছে। এগারোকে দিয়ে যদি এগারোকে ভাগ করি এক, এই এগারোকে ভাগ করলে এক, এখানে এক আছে, থেকে যাবে। এদেরকে ভাগ করা যায় না, এরাও থেকে যাবে। তাহলে কোন কোন সংখ্যা পেলাম আমরা? দুই গুণ দুই, আগে লিখি, দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ এগারো, তিন গুণ পাঁচ গুণ এগারো, গুণ চার গুণ তিন, এক আর নেওয়ার দরকার নেই, এক গুণ করলে তো কোনো পরিবর্তন হবে না, তাই না? এখন গুণ করলে আমরা কত পাবো? সাত হাজার নয়শো বিশ। এই সংখ্যাটিকে তোমরা একবারে তো আর গুণ করতে পারবে না, এগুলোকে রাফ করে নেবে, ছোট ছোট করে গুণ করবে। যেমন দুই গুণ দুই কত হলো? চার। চার গুণ তিন মানে কত? বারো। বারো গুণ পাঁচ মানে ষাট। ওকে, ঠিক আছে, ষাট। তারপরে এদেরকে রেখে দাও, এগারো, আর এখানে কত হয়? বারো। এখানে যদি আমরা গুণ করি তাহলে দেখো, শূন্য ছয় এগারো ছেষট্টি। তাকে যদি আবার আমরা বারো দিয়ে গুণ করি, তাহলে বারো, যদি আমরা নামটা জানি তাহলে খুব সোজা হয় গুণ করতে। বারো শূন্যতে শূন্য, ছয় বারং বাহাত্তরের দুই, হাতে কত? সাত। ছয় বারং বাহাত্তর আর সাত উনআশি, তাহলে কত পেলাম? সাত হাজার নয়শো বিশ। অতএব নির্ণয় হলো আশা করি সাত হাজার নয়শো বিশ। বুঝতে পারছো তোমরা? পাঁচ নম্বর অঙ্কে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার চার ভাগ শেষ থাকবে। তো এখানে মূল প্রশ্ন কি? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, তার মানে এমন একটা বড় সংখ্যা আছে যে সংখ্যা দ্বারা একশোকেও ভাগ করা যাবে, আবার একশো চুরাশিকেও ভাগ করা যাবে। প্রত্যেকবার বলতে একবার একশোকে ভাগ করলে ভাগ শেষ থাকবে, আবার একশো চুরাশিকে ভাগ করলেও চার ভাগ শেষ থাকবে। তো এখানে এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে যে সংখ্যা দ্বারা দুটোকেই ভাগ করা যাবে। তবে একটা প্রবলেম রয়েছে, প্রবলেমটা কি? চার ভাগ শেষ থাকবে, তার মানে চার হচ্ছে একটা আপদ, তাই না? আমরা চার বিয়োগ করে দিব, আপদ বিদায় করে দিই, তাহলে কত থাকে এখানে? ছিয়ানব্বই। আবার একশো চুরাশি, এটাকে ভাগ করলেও চার ভাগ শেষ থাকবে। তো আমরা এমন একটা কাজ করছি, এই আপদ যদি বিদায় করে দিই তাহলে আর ভাগ শেষ থাকবে না। অর্থাৎ এই যে যে দুটো সংখ্যা পাওয়া গেল, এদেরকে যদি আমি ভাগ করি সেই সংখ্যা দ্বারা আমরা যেটা নির্ণয় করব, তাহলে আর কোনো ভাগ শেষ থাকবে না। এখন প্রশ্নটা ছিল কোন বৃহত্তম সংখ্যা, তাই না? তার মানে ছোটোর থেকে আস্তে আস্তে বড় যেতে যেতে এমন একটা সংখ্যা পাওয়া যাবে যে সংখ্যা দিয়ে এই সংখ্যাকেও ভাগ করা যাবে, আবার এই সংখ্যাকেও ভাগ করা যাবে, এবং ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না। কেন ভাগ শেষ থাকবে না? কারণ যতটুকু ভাগ শেষ থাকতো সেটা আমরা বিয়োগ করে দিয়েছি, এই সংখ্যার মধ্যে আর কোনো ভাগশেষের ব্যাপার নেই। এখন লসাগু করব না গসাগু করব? এই অনুশীলনীটা আসলে লসাগু এবং গসাগু এর উপরে। লসাগু এর পুরো অর্থ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কি? ছোট। কিন্তু আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? বৃহত্তম মানে বড়। তাহলে লসাগু করা যাবে না। এবার গসাগুতে আসি। গসাগু মানে কি? গসাগু অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে কি? বড়। তাহলে আমাদেরকে কি করতে হবে? গসাগু নির্ণয় করতে। এখন গসাগু এর দুটো পদ্ধতি আমরা জানি, কি জানি? একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, আর ভাগ প্রক্রিয়ায়। তোমাদের যে প্রক্রিয়ায় ইজি মনে হয় সেই প্রক্রিয়ায় করবে, ঠিক আছে? তাহলে আমরা ভাগ প্রক্রিয়া এখানে করে দেখাচ্ছি কিভাবে গসাগু নির্ণয় করব। ছিয়ানব্বই একশো আশির মধ্যে কয়বার যায়? একবার যায়। চার এখানে থাকে কত? হাতে এক, নয় রাখে দশ, আট, তাই না? আবার সিস্টেমটা কি? এই সংখ্যাকে আবার ভাগ করতে হবে। কতবার যাবে? একবার যাবে। কত থাকবে? বারো। আবার কি করব? এই ভাগ শেষ দিয়ে এইটাকে ভাগ করতে হবে। কতবার যাবে? সাতবার। তাহলে আমরা কিন্তু আমাদের সেই সংখ্যাটি পেয়ে গিয়েছি। এইটা রেজাল্ট না কিন্তু,
গসাগু আসলে কত? 12। যে সংখ্যা দিয়ে ভাগ মিলে যাবে সেই সংখ্যাটি হচ্ছে গসাগু। তাহলে এই অঙ্কের গসাগু পেলাম কত? 12। অর্থাৎ সেই বৃহত্তম সংখ্যা যেটা, সেটা হচ্ছে 12। 12 দিয়ে এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে, এবং ভাগ করলে নিঃশেষে ভাগ হয়ে যাবে, তাই না? এবার তোমরা ভিডিওটা একটু থামিয়ে দিয়ে অঙ্কটি তুলে নাও, কিভাবে আমরা সমাধান লিখব। ছয় নম্বর অঙ্কে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4 এবং 5 অবশিষ্ট থাকবে বা ভাগশেষ থাকবে। একই ব্যাপার আমরা আগে যে অঙ্কটি করলাম ঠিক একইভাবে আমরা সমাধান করব। কত আছে? 27, তারপরে এখানে 40, আর কত? 65। কত কত ভাগশেষ থাকবে? প্রথমটা থেকে থাকবে 3, তারপরে থাকবে 4, তারপরে থাকবে 5। আমরা এই সংখ্যাগুলো বিয়োগ করে দিব। বিয়োগ করলে এখানে কত থাকে? 24। এখানে কত থাকে? 36। এখানে কত থাকে? 60। এবার আমরা কি করব? এই যে আপদগুলো বিদায় করে দেওয়ার পরে যে সংখ্যাগুলো পাওয়া গেল, এই সংখ্যাগুলোর যদি আমরা গসাগু নির্ণয় করি, কেন গসাগু? কারণ কোন বৃহত্তম সংখ্যা বলেছে, তার মানে আমরা গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করলেই আমাদের কাজ শেষ। তো দেখো, 24 দিয়ে আমরা প্রথমে এই দুটোর গসাগু নির্ণয় করি। 24 দিয়ে আমরা কি করব? 36কে ভাগ করব। ভাগ করলে কি পাওয়া যাবে? একবার যাবে। কত থাকে বিয়োগ করলে? 12। 12 24-এর মধ্যে কয়বার যায়? দুইবার। তাহলে আর কোনো ভাগশেষ থাকে না, তার মানে আমরা গসাগু পেলাম কত? 12। এখন 12 দিয়ে আবার 60কে ভাগ করতে হবে, তাহলে 5বার যাবে, একবারে মিলে গিয়েছে, তার মানে 12ই হচ্ছে আমাদের গসাগু, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার তোমরা অঙ্কটি তুলে নাও। সাত নম্বর অঙ্কে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। অঙ্কটা খুব কাছাকাছি, কিন্তু এবার কি বলেছে? ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? কত কত সংখ্যা? 8, 12, 18 আর কত? 24। এমন একটা সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে, সেই সংখ্যাকে এই 8 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, 12 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, 18, 24 ঠিক একইভাবে এদেরকে দিয়ে ভাগ করলেও 5 ভাগশেষ থাকবে। যেহেতু ক্ষুদ্রতম বলেছে, তাহলে আমাদের লঘিষ্ঠ সংখ্যা খুঁজে বের করতে হবে, অর্থাৎ লসাগু করতে হবে। কি করব আমরা? দেখতে হবে সবাইকে 2 দিয়ে ভাগ করা যায় কি না, এবং কমপক্ষে দুটোকে ভাগ করতে হবে, তা না হলে হবে না। 8কে ভাগ করলে পাবো 4, 12কে ভাগ করলে পাবো 6, 18কে ভাগ করলে পাবো 9, 24কে ভাগ করলে পাবো 12। ওকে, এরপরে যদি আবার আমরা 2 দিয়ে ভাগ করি, 2 পাবো, 3 পাবো, 9কে ভাগ করা যায় না, তাই 9 বসে যাবে, 12কে ভাগ করলে পাবো 6। আবারও আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 2কে ভাগ করা যাবে 1, 3কে ভাগ করা যায় না, থেকে যাবে, 9কে ভাগ করা যায় না, থেকে যাবে, 6কে ভাগ করলে পাবো 3। এবার দেখো, 3 দিয়ে ভাগ করতে পারি, এবার আর 2 দিয়ে ভাগ করা যাবে না, কারণ সবাই বিজোড়। 3 দিয়ে যদি ভাগ করি, এখানে 1 থাকবে, 3 একে 3, 3 3 9, 3 একে 3, আর এখানে দেখো একটিই মাত্র সংখ্যা আছে, সুতরাং আর ভাগ করার কোনো দরকার নেই। এবার আমরা কি করব? এদেরকে গুণ করে ফেলব। কত? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। দেখো, গুণ করার সময় তোমরা যেটা করবে, ছোট ছোট করে গুণ করে নিবে। আমি অনেক সময় সরাসরি গুণ ফলটা লিখে দিই, তোমরা যেটা করবে আস্তে আস্তে করবে। যেমন 2 গুণ 2 মানে 4, 4 গুণ 2 মানে কত? 8। ওকে, 3 গুণ 3 মানে কত? 9। এভাবে আমরা গুণ আকারে রেখে দিয়ে এরপরে আমরা গুণ করব। 8 আর 9 গুণ করলে কত হবে? 72। আমরা কি পেলাম? এই সংখ্যাগুলোর লসাগু পেলাম, যার অর্থ হচ্ছে এই 8 দিয়ে যদি 72কে ভাগ করি, কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ মিলে যাবে। 12 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, 18 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, 24 দিয়ে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু প্রশ্নে কী ছিল? 5 ভাগশেষ থাকতে হবে। তার মানে আমরা যে সংখ্যাটি চাচ্ছি সেই সংখ্যাটি 72 নয়, এটা তো মিলে যায়। তো যদি
বেশি থাকতে হয়, ভাগশেষ থাকবে কখন? এই সংখ্যার চেয়ে কিছু বেশি থাকতে হবে। কত বেশি থাকতে হবে? 5 বেশি থাকতে হবে। তার মানে 72 যোগ 5 কত হলো? 77। তাহলে মূল সংখ্যাটি আমরা পেয়ে গিয়েছি কত? 77। এখন আমি একটা প্রমাণ দেখাচ্ছি তোমাদের, যে 77কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আসলে 5 অবশিষ্ট থাকে কিনা। কয়বার যায় দেখো, 9 বার, 8 9 72, তাহলে কত থাকে? 5। কত রইল অবশিষ্ট? 5। তার মানে আমরা যে লসাগুটি বের করলাম, এই লসাগুর সাথে 5 যোগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি পেয়ে যাব। এবার তোমরা তুলে নেবে, আট নম্বর অঙ্কে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে। আগে যে অঙ্কটির সমাধান করলাম সেটিতে কী ছিল? সবার ক্ষেত্রে 5 ভাগশেষ ছিল, কিন্তু এবার একটু আলাদা আলাদা, তাই না? প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা ভাগশেষ থাকবে। যেমন 20-এর ক্ষেত্রে 15, 25-এর ক্ষেত্রে 20, 30-এর ক্ষেত্রে 25, 36-এর ক্ষেত্রে 31 এবং 48-এর ক্ষেত্রে 43। তো আগে আমরা যে লসাগু নির্ণয় করেছিলাম এবারও লসাগু নির্ণয় করব, তবে একটু কাজ আছে, তোমরা একটু দেখে নাও কত কত সংখ্যা। 20, 25, তারপরে 30, 37, 48। ওকে, আমরা এই সংখ্যাগুলোর লসাগু আগে নির্ণয় করব, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, সুতরাং লসাগু আমাদের নির্ণয় করতেই হবে। তো আগে লসাগুটা নির্ণয় করি, আর টেনশন করো না, আমি শেষে লিখে দিব কীভাবে লিখতে হবে। 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করা যাবে, কারণ 1টা 2টা 3টা 4টা আছে জোড় সংখ্যা। 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো 10, 25কে ভাগ করা যায় না, থেকে যাবে। 30কে ভাগ করলে কত পাবো? 15, 36কে ভাগ করলে 18 আর 48কে ভাগ করলে 24। আবারও আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 5 এখানে পাবো কত? যা আছে তাই, এখানে যা আছে তাই, কারণ 2 দিয়ে ভাগ করা যায় না। 18কে ভাগ করলে 9 আর 24কে ভাগ করলে পাবো কত? 12। এখন দেখো 2 দিয়ে ভাগ করা যায় শুধুমাত্র 12কে, আর সবাই বিজোড় সংখ্যা, সুতরাং 2 এর কাজ শেষ। এবার আমরা দেখি 3 দিয়ে ভাগ করা যায় কি না। 3 দিয়ে 2টাকে ভাগ করা যাবে, 3টাকে ভাগ করা যাবে। দেখো 5কে ভাগ করা যায় না, থাকবে। 25কে ভাগ করা যায় না, থাকবে। 15কে ভাগ করা যায় কত? 5। 9কে ভাগ করা যায় কত হবে? 3। 12কে ভাগ করা যায় কত হবে? 4। ওকে, এবার 3 দিয়ে আর কয়টা? 1টাকে ভাগ করা যায়, আর কাউকে ভাগ করা যায় না। 2 দিয়ে 1টাকে ভাগ করা যায়, তাহলে আর ভাগ করা যাবে না। এবার 5 দিয়ে ভাগ করব, 1 এখানে কত? 5 এখানে কত? 1, আর বাকি সবাই থেকে যাবে। এখন আমরা কী করব? গুণ করে দিব। 2 × 2 × 3 × 5 × 5 × 3 × 4। আমরা দেখো একটু ছোট ছোট করে গুণ করি, এই 2 এর সাথে যদি 5 গুণ করি কত হয়? 10। মানে গুণটাকে সহজ করে নিতে হবে আমাদের। এই 2 এর সাথে এই 5 গুণ করি তাহলে কত হয়? 10। ওকে, 3 এর সাথে 3 গুণ করি কত হয়? 9। গুণ কত? 4। এবার দেখো গুণটা ইজি হয়ে গেল না, 10 আর 10 গুণ করলে কত হবে? 100। আর 9 আর 4 গুণ করলে কত হবে? 36। এবার যদি আমরা গুণফলটা নামাই, 36 × 1 মানে 36 আর 2টা 0, অর্থাৎ 3600। এটা হচ্ছে লসাগু, কিন্তু এইটাই আমাদের সেই সংখ্যা নয়, কারণ যদি আমরা 20 দিয়ে 3600কে ভাগ করি, নিঃশেষে ভাগ হয়ে যাবে, কোনো অবশিষ্ট থাকবে না। আবার যদি 25 দিয়ে ভাগ করি, নিঃশেষে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে তাদেরকে দিয়ে যদি 3600কে ভাগ করি, অর্থাৎ 3600কে ভাগ করি, নিঃশেষে ভাগ হয়ে যাবে, কিন্তু আমার ভাগশেষ তো থাকতে হবে। কত কত থাকতে হবে? 15, 20 এভাবে, তাই না? কত ছিল? 15, 20, 25, 31 ও 43। তো এই ক্ষেত্রে আমরা কী করবো? যেহেতু আলাদা আলাদা ছিল, সেই জন্য আমরা যেটা করব, আমরা কী করলাম? ভাজক, অর্থাৎ যাদেরকে দিয়ে ভাগ করব, কাকে কাকে দিয়ে ভাগ করব? 20, 25, 30, 37, 48। এদের প্রত্যেকের ক্ষেত্রে যে ভাগশেষগুলো থাকবে তাদের সবার পার্থক্যই 5, অর্থাৎ 20 দিয়ে যদি আমরা ভাগ করি 15 ভাগশেষ থাকে, পার্থক্য কত? 5। এভাবে আমরা যে
পাঁচ পেলাম, এই পাঁচ দিয়ে কোনো কিছু করা যায় কি না আমরা একটু চেষ্টা করে দেখি। আমরা লসাগু কত পেয়েছি? 3600, অর্থাৎ 3600। এই পাঁচ যদি এখান থেকে একটু বিয়োগ করে দেখি কি দাঁড়ায়, বিয়োগ করলে কত হবে? পাঁচ, নয়, পাঁচ, তিন, এরকম একটা সংখ্যা পাওয়া গেল। এবার আমরা দেখি তো এই সংখ্যাটি আসলে আমাদের এই সব শর্ত ফিল আপ করে কি না। আমরা বিশ এই সংখ্যাটি দিয়ে 3595 ভাগ করব, দেখি কোনো ভাগশেষ থাকে কি না অথবা কত থাকে। এটা তোমাদের করতে হবে না, আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যুক্তিটা কি আসলে। বিশ পঁয়ত্রিশের ভিতরে একবার যায়, কত থাকে? পনেরো, সাথে একটা নয় আসবে। এবার কতবার যাবে? সাতবার যাবে, 140। বিয়োগ করলে কত থাকে? নয়, আর এখানে কত? এক। এরপরে একটা সংখ্যা চলে আসবে, কেটে নিয়ে আসবো, এটা চলে আসলো, নয়বার যাবে, তাহলে বিয়োগ করলে কত পাই আমরা? পনেরো। দেখো আমরা বিশ দিয়ে ভাগ করলে কত পেলাম? পনেরো অবশিষ্ট পেলাম। তার মানে এই ব্যাপারটি আমাদের কাজে লেগেছে, অর্থাৎ এই যে যে সংখ্যা পেলাম এখান থেকে যদি পাঁচ বিয়োগ করে দিই তাহলে সবার ক্ষেত্রে এই ঘটনা ঘটবে, অর্থাৎ বিশ দিয়ে ভাগ করলে পনেরো থাকবে। যদি আমরা ২৫ দিয়ে ভাগ করি তাহলে আমরা অবশিষ্ট ২০ পাবো, আবার ৩০ দিয়ে ভাগ করলে অবশিষ্ট ২৫ পাবো। পাঁচেরই তো পার্থক্য, তাই না? আমরা যা দিয়ে ভাগ করব তার চেয়ে পাঁচ কম থাকবে অবশিষ্ট আকারে, অর্থাৎ ৪৮ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে কত? পাঁচ কম, মানে ৪৩। বুঝতে পেরেছ? তাহলে এই অংশটুকু তোমাদের করতে হবে না, কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। নয় নম্বর অঙ্কে বলা হয়েছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ অঙ্কের দুটো অংশ রয়েছে। ওকে, দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি, পরে আমরা লিখব। লোহার যে পাতটি রয়েছে তার দৈর্ঘ্য 672 সেন্টিমিটার, তামার যে পাতটি রয়েছে তার দৈর্ঘ্য 960 সেন্টিমিটার। এখন আমাদের কি করতে হবে? এমনভাবে টুকরা করতে হবে, লোহা এবং তামা দুই ক্ষেত্রেই এই টুকরার দৈর্ঘ্য সমান হতে হবে এবং সেটা যেন সবচেয়ে বড় হয়। এই যে সবচেয়ে বড় টুকরাটি বা সবচেয়ে বড় মাপের দৈর্ঘ্যের যে টুকরা হবে, এই বড় কথাটি মানে আমরা কি বুঝি? গরিষ্ঠ, তার মানে গসাগু করতে হবে। আগে আমরা গসাগু নির্ণয় করি, 672 তাকে দিয়ে ভাগ করব কাকে? 960 কে। কতবার যাবে? একবার যাবে 672, ঠিক আছে? থাকে কত? আট, এখানে কত থাকে? আট, এখানে কত থাকবে? দুই। আবার কি করব? 672 কে ভাগ করব। কতবার যাবে? দুইবার যাবে, আট দুগুণে ১৬, ৬ হাতে ১, আট দুগুণে ১৬ আর ১, ১৭, ৭ হাতে ১, ২ দুগুণে ৪ আর ১, ৫। কত থাকে? ৬, এখানে কত থাকে? ৯। আবার ২৮৮ কে ভাগ করব, কতবার যাবে? তিনবার, মিলে যাবে, তাই না? কত দিয়ে মিলে গেল? ৯৬। তার মানে আমরা যে টুকরা করব সেই টুকরার দৈর্ঘ্য পেয়ে গিয়েছি, অর্থাৎ একটা রেজাল্ট পেয়ে গেলাম। গসাগু পেয়ে যাওয়া মানেই আমরা সেই টুকরার দৈর্ঘ্য পেয়ে গিয়েছি, একটা রেজাল্ট পেলাম। এবার বাকি অংশে আসি আমরা। লোহার কয়টা টুকরা হবে? লোহার যে পাত আছে তাকে যদি ৯৬ সেন্টিমিটার করে কাটি তাহলে কয়টা টুকরা পাওয়া যাবে? জাস্ট এটা দিয়ে আমরা ভাগ করে দিব, কত? ৯৬ সেন্টিমিটার সমান কত হবে? ৭, অর্থাৎ ৭টি টুকরা পাওয়া যাবে। এবার আসি তামার ক্ষেত্রে, একই ব্যাপার, এই ৯৬ দিয়েই ভাগ করতে হবে, ৯৬ সেন্টিমিটার, কতবার যাবে? ১০ বার, অর্থাৎ ১০টা টুকরা পাওয়া যাবে। বুঝতে পেরেছ তোমরা? এবার তোমরা অঙ্কটি তুলে নাও। দশ নম্বর অঙ্কে বলা হয়েছে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১২, ১৫, ২০ ও ৩৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য। চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা কি বুঝি? এক দিয়ে তিনটা শূন্য, তাই না? এটা তোমরা সবাই জানো। এখন আমরা এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা খুঁজছি যাকে ১২, ১৫, ২০ ও ৩৫ দ্বারা ভাগ করব। তো দেখো আমরা যদি শুধু একটা সংখ্যা হতো, যেমন ১২ অথবা ২০ অথবা ১৫ অথবা ৩৫, একটি সংখ্যা হলে আমরা একটাকে
ভাগ করে দেখতাম যে ভাগ করা যায় কি না নিঃশেষে, তাই না? তো যেহেতু অনেকগুলো সংখ্যা, সেই কারণে আমরা কি করব, এদের একজন প্রতিনিধি পাঠিয়ে দিব, 12, 15, 20 আর কত 35, এদের প্রতিনিধি নির্বাচন করব এমনভাবে, এমন একটি সংখ্যা নির্ধারণ করব যে সংখ্যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ হয়ে যাবে। তার মানে কি, আমাদেরকে লসাগু করতে হবে। ওকে, তাহলে লসাগু তো তোমরা করতে পারো। আমরা 2 দিয়ে ভাগ করব, প্রথমে কত হবে 6, 15কে ভাগ করা যায় না থাকবে, এখানে পাবো 10, 35 থেকে যাবে। আবারও আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, কত হবে 3, এখানে থাকবে কত 15 থাকবে, 5 হয়ে যাবে, আর এখানে কত 35 থেকে যাবে, তাই না? এরপরে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। দেখো আমাদের তো মনে আছে কমপক্ষে দুটোকে ভাগ করতে পারতে হবে, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, এখানে হয় 5, এখানে কত 5 থেকে যাবে, 35ও থেকে যাবে। এখন দেখো 5 দিয়ে আমরা ভাগ করতে পারি, তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে কত 7। তাহলে এদের লসাগু কত পেলাম আমরা, 2 × 2 × 3 × 5 × 7 কত হচ্ছে, আমরা ছোট ছোট করে গুণ করব, 2 × 2 = 4, আর 4 আর 5 গুণ করলে কত হবে 20। এই তিনটা গুণ করলাম, তারপরে 3 আর 7 গুণ করে দিই, কত হবে 21। এবার আমরা গুণ করব, শূন্যটা বসিয়ে দিব, আর 2 একে 2, 2 × 2 = 4, অর্থাৎ 420। আমরা কত পেলাম 420। এই 420কে এই সংখ্যাগুলো দ্বারা কিন্তু নিঃশেষে ভাগ করা যায়, কারণ আমরা লসাগু করেছি। এতে কোনো সন্দেহ নাই যে এদের প্রতিনিধি 420। 420 দিয়ে যাকে ভাগ করা যাবে, এই সংখ্যাগুলো দিয়েও তাকে ভাগ করা যাবে, এই ব্যাপারটা আমরা নিশ্চিত। এখন তাহলে আমরা কি করব, এই 420কে 1000-এর কাছে পাঠিয়ে দাও, যে তুমি ভাগ করে দেখে আসো যে 1000কে নিঃশেষে ভাগ করা যায় না, যদি না যায় তাহলে কি করতে হবে। ওকে, ঠিক আছে, আমরা 420 দিয়ে 1000কে ভাগ করে দিব। কতবার যাবে, 100-এর ভিতরে যায় না, তাহলে 1000-এর মধ্যেই আমাদের হিসাব করতে হবে। 2 বার যাবে, 2 দিয়ে গুণ করলে 0, 4 আর 8, 840 বিয়োগ করলে কত হয় 0, 6, 1। এখন একটা বিষয় খেয়াল করো, এই যে 160 আমরা পেলাম, এই 160 যদি না থাকতো তাহলে কিন্তু সংখ্যাটি নিঃশেষে ভাগ হয়ে যেত। তাহলে আমরা একটু করে দেখি কি হয়, 1000 এর থেকে যদি 160 আমরা বিয়োগ করে দিই তাহলে কত পাই আমরা, 840, তাই না? এই 840 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কিন্তু বিষয়টা কি, এখানে অঙ্ক আছে কয়টা, 1, 2, 3, কিন্তু আমাকে প্রশ্নে কি বলেছে 4 অঙ্কের থাকতে হবে, 3 অঙ্কের নয়। তাহলে এই কাজটি আমরা করতে পারছি না, এটা বাদ, তাহলে অন্য কাজ করতে হবে। অন্য কি কাজ করব, দেখো এই জায়গাতে যদি 160 না হয়ে 420 হতো তাহলে আরও একবার যেত, তাই না বিষয়টা? তাহলে 160-এর সাথে আর কত যোগ করলে 420 হবে সেটা কিভাবে বের করব, 420 থেকে যদি আমরা 160 বিয়োগ করে দিই তাহলে কত হয়, 6 আছে কত হলে 12, 6 হলে হাতে 1, এখানে কত 2 থাকে, অর্থাৎ আরও 260 যদি থাকতো তাহলে এখানে আবার 160 না হয়ে 420 হতো, আর সেক্ষেত্রে 2 বার না গিয়ে আরও একবার বেশি যেত, অর্থাৎ 3 বার যেত। তাহলে এই যে দেখো 420 থেকে 160 বিয়োগ করে দিলাম, সেই সংখ্যাটি কত 260। তাহলে কি বোঝা গেল, যদি 260 এই সংখ্যাটির সাথে আরও বেশি থাকতো তাহলে 420 2 বার না গিয়ে 3 বার যেত এবং নিঃশেষে ভাগ হয়ে যেত। তাহলে আমরা সেই কাজটি একটু করে দেখি, 1000 তার সাথে যদি আমরা 260কে যোগ করে দিই তাহলে কত হয় 1260। বুঝতে পারছো তোমরা, এই সংখ্যাকে যদি এবার 420 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 3 বার চলে যাবে, অর্থাৎ নিঃশেষে ভাগ হয়ে যাবে। আমরা একটু ভাগ করে দেখতে পারি, 420 দিয়ে 1260কে আমরা ভাগ করব। দেখো 3 বার যদি দেই, 3 × 0 = 3, 2 × 6 = 3, 4 = 12, আর কোনো অবশিষ্ট নেই, একেবারে নিঃশেষে ভাগ হয়ে গিয়েছে, তাহলে বিষয়টা ঠিক আছে, তাই না? আমরা প্রমাণ করে দেখলাম যে এই ব্যাপারটি ঠিক আছে। তার মানে 1260-এর চেয়ে আর কোনো ছোট সংখ্যা নেই যে সংখ্যাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে নিঃশেষে ভাগ হয়ে যাবে। একজন হতে পারে কিন্তু সবাই না, কিন্তু আমাদের কি হতে হবে, সবাইকে দিয়ে ভাগ করলেই যেন নিঃশেষে ভাগ হয়ে যায়। সুতরাং আমরা কি করব, প্রথমে লসাগু করে ফেলবো, লসাগু যেটা পেলাম এই সংখ্যা দিয়ে 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা তাকে ভাগ করব, ভাগ করে যে অবশিষ্টটা পাওয়া গেল এই অবশিষ্ট কি করব, এই যে যে 420 অর্থাৎ লসাগু পেয়েছিলাম, লসাগু থেকে এটা বিয়োগ করে দিলে যা পাওয়া যাবে সেইটা এই
চার অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা তার সাথে যোগ করে দিব, তাহলে কত পাওয়া যাবে? 1260 বা যে কোনো সংখ্যাই হোক, এখানে শুধুমাত্র এই সংখ্যাগুলো দিয়েই অঙ্ক আসবে এমনটি তো নয়, অন্য যে কোনো সংখ্যারই হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই প্রসেসেই সমাধান করব। এবার তুমি অঙ্কটি তুলে নাও। এগারো নম্বর অঙ্কে বলা হয়েছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে। দেখো এর আগে যেটা বলেছিল এই কত অঙ্কের সেটা কিন্তু বলা ছিল না, বলা ছিল ছিল না, কিন্তু এবার অঙ্ক উল্লেখ করে দিয়েছে যে পাঁচ অঙ্কের, কি বলেছে, পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০ ও ৩৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে। তার মানে কি, আমরা শুধু বৃহত্তম বললে আর ক্ষুদ্রতম বললেই লসাগু গসাগু করে ফেলবো এমনটা না। যদি এরকম কোনো অঙ্কের উল্লেখ থাকে, এক অঙ্কের, দুই অঙ্কের, তিন অঙ্কের, পাঁচ অঙ্কের, সাত অঙ্কের, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারবো না। কি করব তাহলে? সেই ক্ষেত্রে আমরা পাঁচ অঙ্কের যে বৃহত্তম সংখ্যার কথা বলেছে সেটা আমরা আগে লিখবো। পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? পাঁচটা নয়, এই সংখ্যার সাথে তার একটা রিলেশন রয়েছে। সংখ্যাগুলো কত? ১৬, ২৪, ৩০ ও ৩৬। এখন দেখো এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে সেই সংখ্যাটিকে ভাগ করতে হবে, এটাকেই ভাগ করতে হবে এমনটা নয়। আমরা যে বৃহত্তম পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করব, সেই সংখ্যাকে ভাগ করলে কত থাকবে? প্রত্যেকবার ভাগশেষ থাকবে কত? ১০। সুতরাং এই ছোট ছোট সংখ্যাকে এভাবে ভাগ না করে আমরা যেটা করব, এদের একজন প্রতিনিধি নিয়োগ করব, আমরা সেই প্রতিনিধিকে দিয়ে ভাগ করব। একসাথে কাজ করতে গেলে, অনেকে কাজ করতে গেলে আমরা কিন্তু সবাই একটা জায়গায় যাই না, একজনকে প্রতিনিধি করে পাঠিয়ে দিই। তাহলে আমরা তাদের একজন প্রতিনিধি নির্বাচন করি, সেই প্রতিনিধিকে দিয়ে ভাগ করব। যদি সে ভাগ করতে পারে তাহলে আমরা ধরে নিব যে আমাদেরকে দিয়েই ভাগ করতে পারছে, মানে ১৬কে দিয়ে ভাগ করতে পারছে, ২৪কে দিয়ে ভাগ করতে পারছে, ৩০ বা ৩৬কে দিয়ে ভাগ করতে পারছে। সুতরাং এদের প্রতিনিধি যদি আমাদের নির্ণয় করতে হয়, এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাকে আবার এদেরকে দিয়ে ভাগ করা যায়। তার মানে এদের আগে লসাগু নির্ণয় করতে হবে। কিভাবে লসাগু নির্ণয় করব সেটা আমরা জানি। কত হবে? ৮, ১২, ১৫, ১৮। আবারও দুই দিয়ে ভাগ করব, কত পাবো? ৪, ৬, ১৫ থেকে যাবে ৯। আবারও দুই দিয়ে ভাগ করব, কত পাবো? ২, ৩, ১৫ থাকবে, ৯ও থাকবে। এবার আমরা কি করতে পারবো? তিন দিয়ে ভাগ করতে পারবো, ২ থাকবে, ১ হয়ে যাবে, ৫ হয়ে যাবে, ৩ হয়ে যাবে। এবার আমরা কি করব? এদেরকে গুণ করে দিব। দেখো ২ গুণ ২ মানে ৪, ৪ গুণ ২ মানে ৮, ৮ গুণ ২ মানে ১৬, ১৬ গুণ ৫ মানে ৫, ১৬তে ৮০। ওকে, এবার ৩ গুণ ৩ মানে কত? ৯। আমরা সহজ করে গুণ করছি, ৮ আর ৯ গুণ করলে কত? ৭২, আর একটা শূন্য থেকে যাবে। তার মানে এদের প্রতিনিধি আমরা পেলাম ৭২০। কিভাবে? দেখো যদি আমরা ১৬ দিয়ে ৭২০কে ভাগ করি নিঃশেষে ভাগ হয়ে যায়, ২৪কে দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ হয়, এদের প্রত্যেককে দিয়ে ভাগ করলেই নিঃশেষে ভাগ হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে ৭২০ এদের প্রতিনিধি। এবার আমরা এই ৭২০ দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করব, যেহেতু ওই সংখ্যাটি এর আশেপাশে রয়েছে। আর যদি এইটাই হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আমরা সেই চেষ্টাটা একটু করে দেখি, ৭২০ দিয়ে ভাগ করে দেখি। নয়ের ভিতরে যায় না, তারপর একটা নয় নিলাম, ৯৯, ৭২০ ৯৯ এর মধ্যে যায় না, আরেকটা নয় নিলাম, তাহলে ৯৯৯, ৯৯৯ এর ভিতরে ৭২০ একবার যায়। কত পাই আমরা বিয়োগ করলে? ৯ এখানে কত? ৭ এখানে কত? ২। একটা নয় কেটে চলে আসবে, এবার কতবার যাবে? তিনবার যাবে, তিন শূন্য শূন্য, তিন দ্বিগুণে ৬, তিন সাথে কত গুণ করলে? ২১। থাকে কত? ৯, এখানে কত থাকে? ৩, আর এখানে ৬, তাই না? একটা নয় চলে আসবে, এটা কেটে নিয়ে আসলাম, এবার কতবার যাবে? ৮বার যাবে, ৮ দিয়ে গুণ করো, ৮ শূন্যতে শূন্য, ৮ দ্বিগুণে ১৬, ৬ হাতে ১, ৭ আটা ৫৬, ৫৬ আর একে ৫৭, বিয়োগ করলে কত থাকে? ৯, এখানে থাকে কত? ৩, ৬ সাথে ১৩। ওকে, এখন কি দেখা যাচ্ছে, আমাদের যদি ১০ ভাগশেষ থাকতো তাহলে কাজ হয়ে যেত,
তাই না? 10 যদি ভাগশেষ থাকতো তাহলে আর আমাদের কোনো ঝামেলা ছিল না, আমরা এই সংখ্যাটিকে নিতে পারতাম। কিন্তু আছে কত? 639। এখন দেখো এই যে 639 আমাদের কি রয়েছে, অবশিষ্ট রয়ে গেছে। যদি এটা না থাকতো তাহলে এই সংখ্যাটি 720 দ্বারা নিঃশেষে ভাগ হয়ে যেত। আবার যদি এখানে 10 অবশিষ্ট থাকতো তাহলে কি হতো? তাহলে তো আর আমাদের কথাই ছিল না, আমরা এই সংখ্যাকে নিয়ে নিতাম, কারণ প্রশ্নে বলেছে প্রত্যেকবার 10 ভাগশেষ থাকবে। তো আছে কত? ভাগশেষ আছে 639, তাহলে তো হলো না। আর একটা বিষয় মনে রাখবে, আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করছি ভাগশেষ কিন্তু তার চেয়ে কম থাকতে হয়, ভাগশেষ অবশ্যই কম থাকতে হয়, কিন্তু আছে কত? 639। যাক সেসব কথাই, 639 এবার আমাদের জন্য একটা ঝামেলা। তো দেখবো আমরা এখান থেকে যদি 639 বিয়োগ করে দিই তাহলে কিন্তু 720 দ্বারা ওই সংখ্যাটি নিঃশেষে ভাগ হয়ে যাবে। অর্থাৎ এই বাড়তি অংশটুকু যদি না থাকতো তাহলে আর আমাদের কোনো কথা ছিল না, 720 দিয়ে নিঃশেষে ভাগ করে ফেলতে পারতাম। তো পারিনি যেহেতু, কি ঝামেলা, এইটার থেকে এইটা বেশি হয়ে গিয়েছে, সেই জন্য আমরা কি করব, বিয়োগ করে দিব। 639 বিয়োগ করলে কত? 0, এখানে কত? 6, এখানে 3, তারপরে 9। অর্থাৎ যদি সংখ্যাটি এমন হতো 720 দ্বারা নিঃশেষে ভাগ হয়ে যেত। এখন প্রশ্নে তো নিঃশেষে ভাগ হয়ে যাওয়ার কথা বলেনি, কি বলেছে? 10 অবশিষ্ট থাকতে হবে, তার মানে এর চেয়ে আরও 10 বেশি দরকার ছিল। এরকম যদি হতো তাহলে আমরা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে 10 অবশিষ্ট থাকতো। এখন তোমরা যদি একটু প্রমাণ করতে চাও, প্রমাণ করে দেখতে পারো। আমি একটু দেখিয়ে দেই তোমাদের, কত দ্বারা ভাগ করব। আমরা 16 দিয়েই ভাগ করি, না 30 দিয়ে ভাগ করি, যে কোনো একটা সংখ্যা নেই, শূন্যেরটা নিলাম যাতে হিসাব করতে সুবিধা হয়। কয়বার যাবে? 3 বার যাবে। কত হবে? 90। থাকে কত? 9। একটা 3 কেটে আনলাম, তারপরে আবারও 3 বার যাবে, থাকে কত? 3। কেটে আনবো 7, কয়বার যাবে? 1 বার যাবে, থাকে কত? 7। কেটে আনলাম 0, কয়বার যাবে? 2 বার যাবে। দেখো অবশিষ্ট কত পাই আমরা? 10। তার মানে কি আমাদের যে প্রশ্ন ছিল সেটা প্রুভ করেছে। এটা আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। তো এবার অঙ্কটি তোমরা তুলে নাও। ১২ নম্বর অঙ্কে বলা হয়েছে, কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পরে বাস 4টি একত্রে মিলিত হবে? এই যে কমপক্ষে কত দূর পথ, কমপক্ষে মানে সবচেয়ে কম কত দূরত্ব গেলে, সবচেয়ে ছোট মানে লঘিষ্ঠ, আর লঘিষ্ঠ মানে লসাগু। কত কত? 10, 20, 24, 32। 10, 20, 24 আর কত? 32। আমরা কি করব, লসাগু বের করে ফেলব। 5, 10, 12, 16 আবার 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত হবে? 5, 5, 6, 8 আবারও 2 দিয়ে ভাগ করা যায়, 5, 5 থেকে যাবে, কত হবে? 3, 4 দেখো এবার 3 দিয়ে একটাকে ভাগ করা যায়, 2 দিয়ে একটাকে ভাগ করা যায়, তাহলে তো হবে না, কম করে হলেও 2, তাই না? 5 দিয়ে যদি ভাগ করি, 1, 1, 3, 4 তাহলে লসাগু কত? 2 × 2 × 2 × 5 × 3 × 4 সমান কত হবে? আমরা যদি এইভাবে ছোট ছোট করে গুণ করি, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 আর 5 গুণ করলে 40, ওকে। আর যদি 3 আর 4 গুণ করি কত হয়? 12। আমরা শূন্যটা আগে বসিয়ে নিই, তারপরে 12 দিয়ে 4কে গুণ করলে 4 12তে 48, তার মানে 480 কিলোমিটার পথ অতিক্রম করার পরে তারা একসঙ্গে মিলিত হবে। তোমরা এবার অঙ্কটি তুলে দাও। এবার এই অনুশীলনীর শেষ অঙ্কটি আমরা দেখি, অর্থাৎ 13 নম্বর অঙ্কে বলা হয়েছে, দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। অঙ্কটা খুবই সহজ, আমরা জানি
দুটি সংখ্যার যদি আমরা লসাগু আর গসাগু গুণ করি, লসাগু গুণ কি করব গসাগু, তাহলে কি হবে? সংখ্যা দুটি আমরা প্রথম দ্বিতীয় দিয়ে বোঝাচ্ছি, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার গুণফল, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো আমরা কি বের করব, লসাগু বের করব, লসাগু। তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল কত? 3380। আর গসাগু কত? 13। এই গসাগু দেখো বাম পাশে যদি গুণ আকারে থাকে, ডান পাশে গিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে, তার মানে নিচে চলে যাবে, তাই না? নিচে যাওয়া মানে কি? ভাগ হয়ে যাওয়া। কত পাই আমরা? এটাকে যদি ভাগ করি 260। অঙ্কটি খুবই সহজ, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমরা অঙ্কটি তুলে নাও। শুধু একটা সূত্রই মনে রাখবে, দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু এবং গসাগু এর গুণফলের সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বুঝতে পারছো। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে, কমেন্ট করে জানিয়ে দেবে। আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের গণিত বইয়ের পূর্ণাঙ্গ সমাধান পেতে, অর্থাৎ পুরো গণিত বইয়ের সমাধান পেতে আমাদের যে চ্যানেলের প্লেলিস্ট রয়েছে সেখানে ষষ্ঠ শ্রেণীর গণিত নামে একটি লিস্ট রয়েছে, সেই জায়গাতেই তোমাদের অন্যান্য অনুশীলনীর অঙ্ক পেয়ে যাবে। সুতরাং এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে দিবে, তাহলে কি হবে, পরবর্তী ক্লাস আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে। ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করা হচ্ছে, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, সবার জন্য রইল শুভকামনা।